গল্প, কিছু বা ছন্দ, আবেগ, দুঃখ কিংবা আনন্দ, এরকমই এক রাশ অনুভবের পসরা সাজিয়ে শুরু হচ্ছে আমাদের নতুন প্রযোজনা কথা ও কবিতা। যখন কোনো কিছু মনকে ছুঁয়ে যায়, তখন কথা যে কখন কবিতা আর কবিতা যে কখন কথা হয়ে ওঠে তা বোঝা যায়। ভালোই তো, দুয়ে মিলিয়ে মিশে একাকার হয়ে হোক না নতুন এক ভালোবাসার জন্ম। কথা ও কবিতায় আজকের বিষয় পাহাড়। কবিতা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা পাহাড় চূড়ায়, কবিতা পাঠে দেব ঘোষ, কথা অমৃতা চৌধুরীর কলমে পাহাড় ও আমি, কথা পাঠে ও সূত্রধর আমি অমৃতা চৌধুরী। শুরু করছি কথা ও কবিতায় পাহাড়। অনেকদিন থেকেই একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না, যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাত না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি, পাহাড় স্থানু নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়ই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য আমি কিনেছিলাম একটা দ্বীপের বদলে, ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল বড় প্রিয় আমার, যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগল। প্রবহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকুই একটা দ্বীপের বিনিময় এত বড়টা নদী পেয়েছিস, খুব তো জিতেছিস মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম, তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন বলতো আজ সন্ধ্যাবেলা বৃষ্টি হবে কিনা, সে বলতো আজ এখানে দক্ষিণে গরম হাওয়া, শুধু একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন এক উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না, সে জানত, সবাই জানে শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই, সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য, আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপলা পৃথিবী, চরাচরের তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না, আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না, আমি শুধু দশ দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেকটি মানুষই অহংকারী, এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই, এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে দশ দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। অনেক দূরে ওই পাহাড় চূড়াটা আজ আবার ডাকছে, প্রতাপ, প্রত্যয়, প্রেম কি নেই তাতে, এমন হৃদয়ে আকুল করা ডাক অগ্রাহ্য করা দেয়, হাড় হিম করা ঠান্ডা তাচ্ছিল্য করে ঘন কুয়াশার চাদরে গা মুড়ে উৎভ্রান্তের মতো বেরিয়ে পড়লাম। কোনখনে হিমেল হাওয়ার এই শিরশিরানি কি তোমার আদরের নমুনা? শরীরের আনাচে কানাচে বিদ্যুৎ খেলে গেল। আসছি রে বাবা আসছি, একটু তর্ষয় না, আচ্ছা অবাধ্য প্রেমিক হে তুমি, আঙুল অবশ হয়ে আসছে, ঠান্ডায় হাড় পর্যন্ত কেঁপে উঠছে, আর তুমি কেবল আদর করেই চলেছ, তা বলে থেমো না, দোহাই তোমার, ভালো লাগছে, বড্ড ভালো লাগছে, বেশ দিলাম আমি নিজেকে তোমার করে দিলাম, তুমি ছাড়া আর কিচ্ছু ভাবতে পারছি না, তাই তো চাও তুমি, তাই তো আমার ভিতর পর্যন্ত এলো মেলো করে আমাকে মাতাল করে তুলছ, পথটা বড় বিপজ্জনক,
আঁকা বাঁকা চড়াই উতরাই, দুপাশে খাদ, জমাট কুয়াশা। অবশ্য আমি যে এর খুব একটা বুঝতে পারছি তা নয়। আমার ঠোঁটের গোড়ায় আলগা হাসিটা দেখলে যে কেউ বলবে আমি বড় উপভোগ করছি। করছি তো, তোমার এই যে ঘন হয়ে থাকা, আমাকে নিয়ে ছিনিমিনি খেলা, বড় রোমাঞ্চকর। হোটেল ছেড়ে বহু দূর এসে পড়েছি, তাতে কি ফিরে যাওয়ার কোনো তাড়না নেই। আমি পাহাড় ভালোবাসি, আমি খরস্রোতা হতে চাই, পাহাড়ের নদী, একেবারে চূড়ায় যাদের মিলন হয়। আচ্ছা, এই রাস্তা শেষ হোক চূড়ায়। আমি যেন ভাসছি, মাটিতে পা পড়ছে না, মেঘের জাদু কার্পেটে উড়িয়ে নিয়ে যাও আমায় লক্ষ্মীটি, আমার যে আর তর্ষয় না, তোমার হাসি মুখখানি দেখবো, তুমি আমার চিবুক ধরে চোখে চোখ রাখবে, আমি লজ্জা পেয়ে চোখ সরিয়ে নেব, কিন্তু তোমার বিশাল তুষার শুভ্র বুকে নিজেকে এলিয়ে দেব, আমি যে সর্বস্ব তোমায় সঁপে দিয়েছি। বড় ক্লান্তি, শ্বাস নিতে পারছি না, শরীর ছেড়ে দিচ্ছে, তুমি সনাতন কিন্তু কিন্তু আমি মানুষ, বলে যেও না আমার মৃত্যু আছে, তোমার নেই। উপাখ্যানের নায়িকা হতে সবাই পারে না, যদি যদি তার আগে না, পড়তে পড়তে সামলে নিলাম, অতল খাদ, আর একটু হলেই মাথাটা ঘুরে গেল, বসে পড়লাম রাস্তায়, কাছেই একটা চায়ের ঝুপড়ি, আমাকে দেখে ছুটে আসছে ওরা, অ্যাসফিক্সিয়া শুরু হওয়ার আগে কি পারবে পৌঁছাতে, আমাকে বড় টানে, ঘনঘনে হিমেল হাওয়া শরীর জুড়ে আদর করে, মাতাল করে তোলে, আমি আবার পাড়ি দেব, চূড়ায় পৌঁছতেই হবে, খরস্রোতা হতে যাই, নায়িকার জীবনে প্রেম নেই।